হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই ফুলের ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাব তো নিচ থেকে আসনের নিচ থেকে ছটা ক্রস্টিচ ছাড়বেন এবং বাম দিক থেকে বারোটা ক্রস্টিচ ছেড়ে আপনারা সবুজ রঙের উল দিয়ে ক্রস চিহ্নগুলো তৈরি করবেন দেখুন আমি বাম দিক থেকে বাঁধার পর বারোটা চিহ্ন ছেড়েছি ছেড়ে তিনটা ক্রস চিহ্ন সবুজ রঙের উল দিয়ে তৈরি করেছি তিনটা ক্রস চিহ্ন এবার আপনারা ডান দিকেও করতে পারেন কিংবা বাম দিকেও করতে পারেন তো আমি এখানে বাম দিক থেকেই বলবো তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর তার কোণে একটা ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার লম্বা লম্বি ছটা চিহ্ন তৈরি করেছি ছটা ক্রস চিহ্ন তৈরি করে ছ নম্বর ক্রস চিহ্নটিকে নিয়ে আবার ছটা ক্রস চিহ্ন তৈরি করেছি তারপর তার কোণে আবার একটা ক্রস চিহ্ন আবার তার ওপরে তিনটা ক্রস চিহ্ন তার কোণে একটা তার নিচে একটা আবার তিনটা তার নিচে একটা এইভাবে চারটা পাবড়ির আমি এইভাবে ক্রস চিহ্ন দিয়ে লাইনগুলো গোল 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 করে তৈরি করে নিয়েছি তারপর আমি ভেতরে ফুলের পাপড়িগুলো তৈরি করেছি এখানে সবুজ রঙের একটা ক্রস চিহ্ন তৈরি করেছি বাম দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে ছটা ক্রস চিহ্ন তার পাশের লাইনেও ছটা চিহ্ন নিচে একটা কমিয়ে উপরে একটা বাড়িয়ে ছটা ক্রস চিহ্ন তার পাশের লাইনে পাঁচটা তার পাশে তিনটা এইভাবে পাবড়ির এক পাশ তৈরি হয়েছে দ্বিতীয় পাশটি মিডিলে লম্বা লম্বি একটা ক্রস চিহ্নের আন্দাজ ঘর ছেড়ে দুটো ঘর ছেড়ে আবার লাইন তৈরি করবো এইভাবে একটি পাবড়ি কমপ্লিট হবে তো একটি পাবড়ি কমপ্লিটের পর তিনটি পাবড়ি ওই একই পদ্ধতিতে একই ক্রস চিহ্ন দিয়ে তৈরি করেছি আমি তারপর ভেতরে একটি আমি সবুজ রঙের ক্রস চিহ্ন তৈরি করেছি তারপর যে সবুজ রঙের ক্রস চিহ্ন দিয়ে বর্ডার ক্লো তৈরি করেছিলাম তার মিডিল থেকে আমি এইভাবে কোনাকণি সাতটা ক্রস চিহ্ন তৈরি করেছি সাতটা ক্রস চিহ্ন তৈরি করার পর তিন নাম্বার ক্রস চিহ্ন থেকে দেখুন তিন নাম্বার ক্রস চিহ্ন থেকে তিনটা ক্রস চিহ্ন আবার তিনটা ক্রস চিহ্ন তার উপরে একটা ক্রস চিহ্ন ছেড়ে আবার পাঁচ নাম্বার ক্রশচিহ্ন থেকে দুটো আবার পাশাপাশি দুটো এইভাবে চার কোণে চারটা ডিজাইন আমি তৈরি করেছি তো আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখেন তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন কেননা ক্রস চিহ্নগুলো আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা খুব ভালো করে বুঝে তৈরি করতে পারেন